কেউ না কেউ আরবি বছরের হিসাব রাখতে হয়। এই আরবি হিসাব রাখাটা এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ যেরকম ফরজে কিফায়া, রমজান মাসের শেষ দশকে এতেকাব করা যেরকম সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কিছু লোক যদি হিসাবটা রাখে তো সবার তরফ থেকে এই ফরজটা আদায় হয়ে যায়। বুঝে আসছে? তা আরবি হিসাবটা রাখা এটা ফরজ, ফরজে কিফায়া। এক দুইজন দুই চারজন সমাজের মধ্যে রাখলেও সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কারণ আরবি মাসকে কেন্দ্র করে অনেক, প্রায় সবগুলো এবাদতে এই আরবি মাসকে কেন্দ্র করে, রোজা, হজ, জাকাত। বুঝে আসছে না কথাটা? এই ধরনের আরো অন্যান্য এবাদত আরবি মাসকে কেন্দ্র করে, এই জন্য আরবি মাসের হিসাব রাখতে হয়। তো আজকে যদি মহরমের 2 তারিখ হয় তো 10 তারিখ হবে কবে? জি, 10 তারিখ হবে আগামী শনিবার নাকি? 10 তারিখ হবে আগামী শনিবার। তো 10 তারিখে, এই 10 তারিখকে কেন্দ্র করে, এই মহরমের 10 তারিখকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন বেদাত, কুসংস্কার, বিশেষ করে শিয়াদের অপপ্রচারে অনেক আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদার ধারক বাহক হয়েও প্রভাবিত হয়ে বেদাতের মধ্যে, কুসংস্কারের মধ্যে, অনেক ক্ষেত্রে শিরকের মধ্যেও লিপ্ত হইতেছে। সারা পৃথিবীর মধ্যে কিন্তু ধুমধাম সে আয়োজন চলছে ওই 10ই মুহররমকে কেন্দ্র করে। বুঝে আসছে? তো এটা আমাদের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, মুসলমানদের যে রীতিনীতি, এটা না জানার কারণে অপসংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে যায় মানুষ। যদি আমাদেরটা জানা থাকতো যে 10ই মুহররম আসলে কি, সেটা যদি আমরা জানতাম, সেটা যদি আগের থেকে হৃদয়ে ধারণ করতাম, সেটা যদি আগে আমলের মধ্যে আনতে পারতাম, তাহলে এই অপসংস্কৃতির দ্বারা আমরা কি হইতাম না? প্রভাবিত হইতাম না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যেই সংস্কৃতির মধ্যে কুফুর শিরিক নিহিত আছে, সেই সংস্কৃতিকে আমরা হক আকিদার দাবিদার হয়েও, সুন্নতের অনুসারী হওয়া সত্ত্বেও, সেটার উপর অনেক ক্ষেত্রে আমরা কি করি, নিজেদের আমলের মধ্যে নিয়ে আসি। এটার দ্বারা অনেক ক্ষেত্রে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, অনেক ক্ষেত্রে শিরিক আর কুফুরের মধ্যেও মানুষ লিপ্ত হয়ে যাইতেছে। এই যে শিয়ারা এই মহরমের 10 তারিখকে কেন্দ্র করে, মহরমের 10 তারিখকে সামনে রেখে তাজিয়া তৈরি করে, তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পতিকি যে দুলদুল বাহন আছে সেটা তৈরি করে, পতিকি কবর তৈরি করে, পতাকা তৈরি করে, এগুলোকে তারা ওই 10 তারিখে এগুলো নিয়ে বের হয়ে মিছিল করে, শোক পালন করে, বিভিন্ন ধরনের আয়োজন তারা করে, মাতম মরসিয়া করে, খিচুড়ি বণ্টন করে, শরবত বিলি করে, ইত্যাদি ইত্যাদি অনেক, এমনকি ওই তারা যে তাজিয়া তৈরি করে, একেবারে মিনার টিনার দিয়ে তাদের মতো করে, আপনারা দেখবেন যে এটার তাদের আকিদা হলো এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে অবস্থান করেন এই তাজিয়ার ভিতরে, এবং এই তাজিয়াকে সামনে নিয়ে তারা অনেক ধরনের শিরকের মধ্যে তারা লিপ্ত হয়। এই তাজিয়ার সামনে তারা নজর নিয়াজ করে, বিভিন্ন ধরনের খাবার তারা এটার সামনে রাখে, এই নিয়তে যে খাবারটা এখানে থেকে এই তাজিয়ার সামনে, এই তাজিয়ার প্রভাবে এই খাবারটা কি হয়, বরকতময় হয়। যেহেতু এই তাজিয়ার ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করেন, অবস্থান করেন, বসেন, আসেন, এবং এটা তারা খুব বরকত মনে করে, নিজেরা খায়,
আত্মীয় স্বজনদের মাঝে বিলি করে। আবার অনেক সময় এই তাজিয়ার কাছে তারা নিজেদের বিভিন্ন বিষয়ে আবেদন করে, সন্তানের জন্য আবেদন করে, চাকরির জন্য আবেদন করে, বিভিন্ন মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আবেদন করে। এগুলো সব কিন্তু শিরিক। তো একটা মানুষ নিজের অজান্তেই নিজেদের সংস্কৃতিকে না জানার কারণে, নিজেদের আমল সম্পর্কে, নিজেদের লক্ষ্যবস্তু না জানার কারণে ওই নামাজ পড়েও শিরিকের মধ্যে লিপ্ত হয়, রোজা রাইখেও শিরকের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাকের উপর বিশ্বাস করেও তারা শিরকের মধ্যে নিজের অজান্তেই লিপ্ত হয়ে যায়। এই জন্য আমাদের এই সমস্ত দিবসগুলোতে বা এই সমস্ত দিবসগুলোর তাৎপর্য, এই সমস্ত দিবসগুলোর ইতিহাস, এই সমস্ত দিবসের করণীয় বর্জনীয়, এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তাইলে শিরিক কেন, বিদাত থেকেও, কবিরা গুনাহ থেকেও কি হওয়া যাবে, মুক্ত থাকা যাবে। এই মহরমের 10 তারিখকে কেন্দ্র করে মানুষ অনেক ঘটনার বর্ণনা করে যে এই দিবসে এই ঘটনা, এই সংঘটিত হয়েছে, ওই সংঘটিত হয়েছে। এর অধিকাংশই জাল, বানানো, বানোয়ার। হ্যাঁ, কিছু কিছু সত্য আছে। এই দিনে হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়েছে, এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের যে প্রজ্বলিত আগুন থেকে মুক্ত হয়েছেন, এই দিনে হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়েছেন, ওই সমুদ্রের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে ওই পারে গেছেন, এবং পরবর্তীতে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত যখন এই রাস্তা দিয়ে নামছে, মাঝখানে আসছে আল্লাহ পানিকে মিলাইয়া দিছে। আল্লাহ পানিকে কি করছেন, মিলাইয়া দিছেন। বাস ফেরাউন এবং তার গোষ্ঠী সব এই পানির মধ্যে নিমজ্জিত হয়ে মারা গেছে। ওই পারে গিয়ে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালাম এবং তার কওম বনি ইসরায়েলকে, 600,000 মানুষ ছিল, তাদেরকে আল্লাহ পাক ওখানে জান্নাতি খাবার খাওয়াইছেন, জান্নাত থেকে মান্না সালোয়া পাঠাইছেন। আল্লাহ পাক ছোট্ট একটা পাথর থেকে, এই পাথরটা সম্বন্ধে বিভিন্ন রওয়ায়াত আছে, এক বর্ণনা অনুযায়ী তুর পাহাড় থেকে ছোট্ট একটা পাথর এটা বনি ইসরায়েলের সাথেই রাখত, আরেক বর্ণনায় হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে যখন আসেন তখন একটা পাথর আর একটা লাঠি সাথে আনছেন। এটা বংশ পরম্পরার বিভিন্ন নবী রসুলদের হাত হয়ে শোয়াইব আলাইহিসসালামের কাছে আসছেন, শোয়াইব আলাইহিসসালাম এটা পাইছেন। তো শোয়াইব আলাইহিসসালাম এই লাঠি আর পাথরকে হযরত মূসা আলাইহিসসালামকে দিছেন। তো মূসা আলাইহিসসালামের কাছে যে লাঠি থাকতো এটা সেই লাঠি। তো ওই পাথরটা যেই পাথরই হোক, জান্নাতি পাথর হোক অথবা তুর পাহাড়ের পাথর হোক, বনি ইসরায়েলদের যখন ওই 600,000 মানুষের যখন পানির প্রয়োজন দেখা দিল, তারা যখন পানি তালাশ করল, তখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালামকে হুকুম করলেন যে আপনার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করেন। তো মূসা আলাইহিসসালাম ওই লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করছেন, ওই ছোট্ট পাথর থেকে পানির ফুয়ারা, পানির ঝর্ণা বের হওয়া শুরু হইল। তো তারা বনি ইসরায়েলটা, বনি ইসরায়েলের 6টা শাখা গোত্রে বিভক্ত ছিল, তারা প্রত্যেক শাখার লোকেরা আবেদন করলো যে আমরা প্রত্যেক শাখার প্রত্যেক গোত্রের লোকেরা এক একটা ঝর্ণা আলাদা 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 ঝর্ণা দিয়ে ঝর্ণা থেকে পানি খেতে চাই। তো আল্লাহ পাক তাদের আবেদন অনুযায়ী এই ছোট্ট পাথর থেকে 6টা ঝর্ণা, 12টা, তারা 12টা শাখা গোত্র ছিল, 12টা, 6টা নয়, 12টা শাখা গোত্র, এই 12টা ঝর্ণা আল্লাহ তাআলা বের করে দিলেন, 12টা গোত্র 12টা ঝর্ণা থেকে আলাদা আলাদা ভাবে পান করল। এই ঘটনা এই 10-এ মুহররমে সংঘটিত হয়। তো এই 10-এ মুহররমের যে তাৎপর্য, 10-এ মুহররমের যে পালনীয় বিষয়গুলো, এগুলো আদিকাল থেকে
এই দশে মহরমের গুরুত্ব, এটা আদিকাল থেকেই। মহরমের আসল নাম ছিল সফরে আউয়াল। তো মহরম, মহরম তো সম্মানিত। তো এই মাসের মধ্যে বিভিন্ন সম্মানিত, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, এই জন্য এই মাসটা সম্মানিত হয়ে গেছে। তো এই মাসের গুণের দিকে লক্ষ্য করে এই মাসের নাম পড়ে গেছে মহরম। সফরে আউয়াল বলার পরিবর্তে এই না মাসটাকে মহরম বলা শুরু হয়েছে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছেন, যে কারবালা দিবস যেটাকে বলা হয় মহরমের দশ তারিখে, এটা তো পরবর্তী ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে যে ত্যাগ করেছেন আপন ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নিয়ে, মহিলা শিশু এবং নিজের অনুসারী 72 জন সৈনিকের একটা কাফেলা নিয়ে, এবং এই 72 জন সৈনিক ছাড়াও নিজের ফ্যামিলির মহিলা বৃদ্ধ বাচ্চারাও ছিল, যে এক লক্ষ্য এক উদ্দেশ্য নিয়ে মদিনা থেকে সেই ইরাকের দিকে রওনা করেছেন, কুফার দিকে রওনা করেছেন। তার একটাই উদ্দেশ্য ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছেন, এই দিনটা যাতে নিষ্কণ্ঠ বিশুদ্ধভাবে জগতের বুকে টিকে থাকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে সহি বিশুদ্ধ দিনটা উপস্থাপিত হয়, সেই এক লক্ষ্য নিয়ে। আর সেটার জন্য খেলাফত, খেলাফতের মসনদকে বহাল রাখা, এটা একটা অতীব জরুরি। কারণ শরীয়তের প্রত্যেকটা বিষয়কে সর্বসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফতেরও প্রয়োজন আছে, যে খেলাফত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে বিশিষ্ট চার খলিফারা পালন করে গিয়েছেন, যে খেলাফতের মসনদকে তারা আঁকড়ে ধরেছিলেন, সেই খেলাফত কিয়ামত পর্যন্ত এই সহি দিনটা মানুষের কাছে পৌঁছার জন্য একটা মাধ্যম হিসাবে, একটা ঢাল হিসাবে জরুরি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এই চার খলিফার পরে খেলাফতের মসনদটা নড়বড়ে হয়ে গেছে, খেলাফতের মসনদের মধ্যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো জড়িত হয়েছে, যুক্ত হয়েছে, সেটাকে সাফ করার জন্য সে খেলাফতের মসনদকে ওই চার খলিফা যেভাবে আঁকড়ে ধরেছিলেন, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করে গিয়েছিলেন, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে মানুষের কাছে রেখে গেছেন, সেভাবে যাতে দিনটাকে জগতের বুকে প্রতিষ্ঠিত করা যায়, সামনের দিকে বাড়ানো যায়, সেই জন্য খেলাফতের মসনদকে সমুন্নত করার জন্য তিনি ইরাকের দিকে রওনা করছেন। ওই 72 জন সৈনিক নিয়ে, নিজের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যদেরকে নিয়ে রওনা করছেন। তার এই সফর ছিল হক এবং ন্যায় এবং সত্যকে সমুন্নত করার লক্ষ্যে। আর এই লক্ষ্য নিয়ে যখন উনি বের হয়েছেন, তিনি ছিলেন দুর্বল, তার সৈন্য সামন্ত ছিল কম, যাদের বিরুদ্ধে উনি রওনা করেছিলেন ইয়াজিদি বাহিনী তারা ছিল অপ্রতিরোধ্য, শক্তিশালী, দুর্বল। তাদের বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়, কিন্তু তার এই পদক্ষেপ আল্লাহ পাকের মানসা এভাবেই ছিল। তিনি এই দশে মহরম, মহরমের এই 10 তারিখে ওই ইরাকের ফুরাত নদীর তীরে কালবালার ময়দানে উনি ওনার ওই যে 72 জন সৈন্য ছিল তাদেরকে নিয়ে শাহাদাত বরণ করেন, অত্যন্ত নির্মমভাবে। আমরা সেইভাবে সেটা আলোচনা করব পরবর্তীতে। অত্যন্ত নির্মমভাবে কি হন, শাহাদাত বরণ করেন। তো এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদাত বরণের যে দিনটা, সেটা আল্লাহ পাক এই 10ই মহরমে কি করছেন, নির্ধারণ করছেন তার শাহাদাতের মর্যাদাটাকে বৃদ্ধি করার জন্য।
কারণ মহররম এর এই 10 তারিখ মহররম মাসটা এবং বিশেষ করে এই মহররমের 10 তারিখটা আদিকাল থেকেই সম্মানিত আদিকাল থেকেই তাৎপর্যবহ আদিকাল থেকেই গুরুত্বপূর্ণ এই দিনটাকে আল্লাহ পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের জন্য কি করছেন মনোনীত করছেন এই 10ই মহররম সিরিফ কারবালা দিবস নয় এই 10ই মহররমের তাৎপর্য এই 10ই মহররমের গুরুত্ব এই 10ই মহররমের ফজিলত অত্যন্ত ব্যাপক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন ওখানকার ইহুদিরা সেখানকার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা 10 তারিখে রোজা রাখেন এই জন্য যে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ওই 10 তারিখে ফেরাউনের বন্দী দশা থেকে মুক্তি দান করেছেন ফেরাউনের হাত থেকে রেহাই দিয়েছেন ওই দিন আল্লাহ পাক মুসা এবং বনি ইসরাইলকে লোহিত সাগর পার করে ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারছেন এটা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের প্রতি আল্লাহ পাকের একটা নিয়ামত সেই নিয়ামতকে স্মরণ করে ইহুদিরা সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করে ওই দিনে তারা রোজা রাখে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি ঘনিষ্ঠ কারণ তারা মুসা আলাইহিস সালামকে সঠিকভাবে মানে না ইহুদিরা মুসা আলাইহিস সালামের শরীয়তকে বিকৃত করেছে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যে দিক নির্দেশনা রয়েছে ইহুদিরা পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে সেটা পালন করে না আমি মুহাম্মদ শেষ নবী আমার উম্মত আমার অনুসারীরা মুসা আলাইহিস সালামের শরীয়তের উপর তাদের চেয়েও বেশি বিশ্বাস রাখি তাদের চেয়েও ভালোভাবে সঠিকভাবে বিশ্বাস রাখি মুসা আলাইহিস সালামের শরীয়তের সাথে মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের চেয়েও আমাদের সম্পর্ক অনেক বেশি গাঢ় নিবিড় তো অতএব এটা আমাদের জন্য নিয়ামত মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের জন্য যেমন নিয়ামত তাদের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমাদের প্রতিও এটা নিয়ামত সুতরাং আমরাও এই রোজাটা রাখব তবে ইহুদিরা যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে আমরা তাদের বিরুদ্ধাচরণ করার জন্য ইহুদিদের সাথে ইহুদিদের যে মতাদর্শ ইহুদিদের যে আকীদা এটা ভ্রান্ত তো তাদের ভ্রান্ত আকীদার সাথে তাদের ভ্রান্ত তরিকার সাথে আমাদের তরিকাটা যাতে ভিন্ন হয় আলাদা হয় সেজন্য তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমরা ওই 10 তারিখে রোজার সাথে আরেকটা রোজা রাখব সেটা হলো 10 তারিখের সাথে 10 তারিখের আগে অথবা পরে 9 তারিখ অথবা 11 তারিখ 10 তারিখের সাথে একটা রোজা মিলিয়ে রাখলেই তাদের সাথে কি হয়ে যায় তাদের বিপরীত হয়ে যায় তাদের থেকে আলাদা হয়ে যায় এই জন্য আজকে যদি 2 তারিখ হয় মহররমের আজকে শুক্রবার আগামী শনিবার হয় কত 10 তারিখ তো আগামী শনিবার হইল মহররমের রোজা তো আগামী শনিবার আমরা মহররমের রোজা যারা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে মহররমের রোজা রাখার চেষ্টা করব তবে সাথে আগের দিন অথবা পরের দিন একটা রোজা মিলিয়ে রাখব কারণ শুধু একটা রোজা রাখা মাকরুহে তাহরিমি হারাম মাকরুহে তাহরিমি হারাম শুধু একটা রোজা রাখা এই জন্য আগে বা পরে তার সাথে আরেকটা রোজা রাখবো এই রোজার ফজিলত কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি এই মহররমের এই রোজার বিনিময়ে আল্লাহ পাক পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আমি আশা রাখি আল্লাহ পাক এই মহররমের রোজার বরকতে পরবর্তী 1 বছরের কি গুনাহ মাফ করে দিবেন তো এই মহররমের দিনে আরেকটা হাদিসও আছে এই মহররমের 10 তারিখকে কেন্দ্র করে হাদিসটা হাসান লিগাইরিহি পর্যায়ে হাসান লিগাইরি পর্যায়ে অনেকে এই হাদিসটা নিয়ে কথা বলেছেন তো ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটা আমলযোগ্য ফজিলতের ক্ষেত্রে ফায়দা অর্জন করার জন্য এটার দ্বারা কোনো বিধি বিধান সাব্যস্ত হয় না
কোন ফরজ ওয়াজিব সুন্নত সাব্যস্ত হয় না এই হাদিসের দ্বারা, এই ফজিলতের জন্য এই আমলটা করা যেতে পারে। হাদিসটা লোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে নিজের ফ্যামিলির জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, হাত খুলে খরচ করবে, আল্লাহ পাক তাকে এক বছরের সচ্ছলতা দান করবেন, আল্লাহ পাক তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। এই হাদিসটার উপর আমল করা যায়। আমরা তো এই ক্ষেত্রে আইসা হাদিস তো না, বিজাদীদের বানানো তরিকার উপর আমল করি। যে পয়লা বৈশাখে আমরা কি করি, খুব ভালো খাবার, ইলিশ মাছ, পান্তা, আরো বিভিন্ন খাবার দাবারের ব্যাপক আয়োজন করি। যে বৎসরের প্রথম দিন, বাংলা বাংলা বৎসরের প্রথম না, পয়লা বৈশাখ, ওই দিনে বাস বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করি, মনে করি ওই দিন খুব ভালো খাইতে পারলে সারা বৎসরটাই ভালো যাবে। এগুলো হলো বিজাদীদের, বিধর্মীদের, বিশেষ করে হিন্দুদের কি আকীদা, তো আমরা সেটা আর পালন করতে পারি। সেটা পালন করা এটা শিল্পের পর্যায়ের হবে, কারণ এই দিনের মধ্যে যদি পয়লা বৈশাখে ভালো খাইলে, ইলিশ খাইলে, ভালো আয়োজন করলে সারা বছর ভালো খাওয়া যাবে, তো পয়লা বৈশাখের মধ্যে কোনো ক্ষমতা আছে? এটাই তো স্বীকৃতি দেওয়া। অথচ তার বিপরীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যদিও নাকি হাসান লি গাইরি পর্যায়ের, আমি বারবার বলছি হাদিসটা, এটা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন, হাদিসটা হাসান লি গাইরি পর্যায়ের, এটার উপর আমল করা যায়। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবি বর্ষের প্রথম তারিখ, আরবি বর্ষের যে প্রথম মাস, প্রথম তারিখ না, প্রথম মাস, মুহররম মাস, এই মাসের 10 তারিখে যদি কেউ নিজের ফ্যামিলির জন্য একবার হাত খুলে খরচ করে, খুব ভালোভাবে খরচ করে, তো আল্লাহ পাক তাকে সারা বৎসরের সচ্ছলতা দান করবেন। তো করি না, যেহেতু হাদিস আছে তো এই দিন খুব ভালো আয়োজন করি, ফ্যামিলিতে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা করি, আল্লাহ পাক এই হাদিসের বরকতে, এই হাদিসের উপর আমল করার কারণে সারা বছর ভালো খাবারের আল্লাহ পাক অভাবমুক্ত জীবন দান করবেন, অন্তত এক বছর আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের। আর এই দিনে, এই মুহররমের 10 তারিখ, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের উপর যে নিয়ামত দান করেছেন আল্লাহ পাক বনী ইসরায়েলের উপর, ওই নিয়ামতের কথা স্মরণ করে, ওই নিয়ামতের দিকে লক্ষ্য রেখে এই রোজাটার বিধান দিয়েছেন, তো ওই নিয়ামতের কথা যখন স্মরণ করে, মানুষ যখন নিয়ামত প্রাপ্ত হয় তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তো নিয়ামতের কথা স্মরণ হয়, ওই মুসা আলাইহিসসালামের এই ঘটনাটা, বনী ইসরায়েলদের ওই মুক্তির এই ঘটনাটা যদি স্মরণে হয় তো আলহামদুলিল্লাহ বলি। এটা তো শুধু ওই 10 দিনের ওই 10 তারিখে নয়, ওটা যখনই স্মরণ হবে তখনই আলহামদুলিল্লাহ বলা, নিয়ামত যেহেতু। এভাবে যে কোনো নিয়ামত যখন আমাদের স্মরণ হবে, নিয়ামতের কথা বা নিয়ামত প্রাপ্ত হই, তখনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা। তো ওই দিন অন্তত যেহেতু 10 তারিখ স্মরণ হইতে পারে ওই ঘটনার কথা, ওই ঘটনা যখন স্মরণ হবে আলহামদুলিল্লাহ করব। আর ওই দিন যেহেতু হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ওই ঘটনা যখন মনে পড়ে, তখন যখন দুঃসংবাদ আসে মানুষের কাছে, তখন শরীয়তের নির্দেশ হইল, শরীয়তের বিধান হইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলার এই মর্মান্তিক ঘটনা, হোসেন রাদিয়াল্লাহু তাআলার এই শাহাদাতের ঘটনা, এটা আমাদের জন্য অবশ্যই বেদনাদায়ক, অবশ্যই হৃদয় বিদারক। তো এই ঘটনা যখন আমাদের মনে পড়বে তখন ইন্না লিল্লাহ পড়ি। বাস এই আমলগুলোই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে করতে পারি, আর বাকি যত বিষয়গুলো আছে, এই খিচুড়ি বন্টন করা, শরবত খাওয়ানো, এই তাজিয়া মিছিল করা, এই তাজিয়া বানানো, তাজিয়ার সামনে নজর নিয়াজ করা, তার তাজিয়ার কাছে বিভিন্ন জিনিস প্রার্থনা করা, তাজিয়া মিছিল করা, দুলদুল তৈরি করে সেটা মিছিল করা, পতাকা উড়িয়ে মিছিল করা, বিভিন্ন ধরনের পতাকাও তৈরি করা হয়, মাতম মরসিয়া করা, হাই হোসেন বলে, এই ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, বিভিন্ন গান বাদ্য ইত্যাদি করা হয়, এই সবগুলোকে ঘৃণা করা, এগুলোকে বর্জন করা, এবং
এই সমস্ত বিষয়গুলোকে আমাদের সন্তানদেরকে এই সমস্ত বিষয় সম্বন্ধে সজাগ করা, যাতে অদূর ভবিষ্যতে তারাও এই সমস্ত ভ্রান্ত বিষয়গুলোর মধ্যে লিপ্ত না হয়ে পড়ে, আর কোনো কোনো ক্ষেত্রে তারা যাতে শিরকের মধ্যে লিপ্ত না হয়ে পড়ে, এজন্য আমাদের সন্তানদেরকে এই সমস্ত বিষয়গুলোর তালিম দেওয়া এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এই দশে মহররমকে সঠিকভাবে পালন করার, দশে মহররমে কে কেন্দ্র করে যে আমলগুলো রয়েছে সহিভাবে আমলগুলো পালন করার আল্লাহ পাক তৌফিক দান করেন। বিদাত আর শিরিক আর কুসংস্কারগুলোকে বর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব ফরমান।